আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লিপিকাস ক্রিয়েশনে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো একটা খুব সুন্দর নতুন এপিসোড। খুব রিসেন্টলি আপনারা খুব কোয়ারি করছেন দোলাবেরি, পুরনো দোলাবেরি আমার কাছে নেই, আর একদম নতুন স্টক নিয়ে এসেছি। দোলাবেরির তসর দেখুন, আমি যেটা পরে আছি সেটা বোধ হয় এক নম্বর, কি এক নম্বর, নাম্বার ওয়ান শাড়ি দোলাবেরি তাসার উইথ সিল্ক মার্ক। এটা হচ্ছে আঁচল, দিস ইজ আঁচল হাইলাইটেড শাড়ি। রেড বর্ডার উইথ টেম্পল বর্ডার, বোথ সাইড টেম্পল বর্ডার। দিস ইজ নট জেড ব্ল্যাক, চারকোল ব্ল্যাক কালার। ভিউ অফ দ্য শাড়ি, পিওর একদম তসর হ্যাঁ, ইয়ে ছত্তিশগড় কা হ্যায়, ওনলি অ্যান্ড ওনলি 8500 দোলাবেরি তসর। অন্দর মে ইয়ে বুটা ভি হ্যায়, দেখবেন মাল্টি কালারের বুটা আছে, দেখুন কতগুলো কালারের আছে বুটা, তিনটে কালার দিয়ে বুটা করা হয়েছে, ঠিক আছে। আপনারা প্রথমেই বলে রাখছি, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে 9433530797, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা বুকিং নাম্বার, এবং জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার। আপনারা যারা কোয়ারি করবেন এই নাম্বারে করবেন, এটা বুকিং নাম্বার। স্ক্রিনশট দিয়ে আপনারা এপিসোড নাম্বারটা অবশ্যই মেনশন করবেন, তারপরে যদি অ্যাভেলেবেল থাকে পেমেন্ট করে কনফার্ম করবেন। আমি শাড়ি দেখালে আর কিচ্ছু মনে থাকে না, তাই বলে রাখলাম। তো শাড়ি নাম্বার ওয়ান হয়ে গেল, শাড়ি নাম্বার টু দেখুন। আচ্ছা, এইটার ব্লাউজটা হচ্ছে ইয়ে ব্লাউজ হ্যায়, রেড কালার কা ব্লাউজ হ্যায়, খুব সুন্দর একটা রেড, খুব সুন্দর রেড। অ্যান্ড এটা কিন্তু একদম মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি পড়তে পারবেন না, এটা কিন্তু একদম ফ্যাশন করার জন্য বা বিয়ে বাড়ি যাওয়ার জন্য, কোনো পার্টি ওয়্যারের জন্য কিন্তু এটা পারফেক্ট। দেখুন এটা টিপিক্যাল রেড, বোথ সাইড রেড নেই। শাড়ি নাম্বার টু এটা দেখুন, আপনারা অনেকে দোলাবেরি সেম আমি যেটা পরেছি সেম নেই, কিন্তু তো পার্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে আঁচল, আঁচল হাইলাইটেড শাড়ি, সেই জন্য আঁচলটাকে খুব ভালো করে দেখবেন, এটাতে কোনো রেডের টাচ নেই। অনেকেই চাইছেন যেন রেডের টাচ না থাকে, কই এর মধ্যে কোনো রেডের টাচ নেই। স্পেশালি বেঙ্গলিজরা বলে যে রেডের টাচ চাই না। আচ্ছা, এটা হচ্ছে দেখুন বোথ সাইড বর্ডার, এ কালার হ্যায় মেরুন কালার, মারুন কালার, এটা মেরুন, আর এটা হচ্ছে গ্রিন কালার, দেখুন বটল গ্রিন কালার। আর টেম্পলগুলো দেখুন, বেশ ছোট ছোট টেম্পল না, একদম হাতে ঘোরানো টেম্পল, হাতে ঘোরানো টেম্পল উইথ বুটা 8500। এটা কিন্তু শাড়িটা ভীষণ সুপার কোয়ালিটির শাড়ি পাবেন, একদম সুপার কোয়ালিটি, কোয়ালিটি ওয়াইজ শাড়ি যারা পেয়েছেন তারা জানেন, খুবই সুন্দর শাড়ি, খুব ভালো কোয়ালিটির শাড়ি, আমি কোয়ালিটি মেনটেন করি, ঠিক আছে। এটা হচ্ছে লুক অফ দ্য শাড়ি, আর এটা দেখুন ব্লাউজ পিসটা হচ্ছে মেরুন কালারের, এটা হচ্ছে ব্লাউজ পিস মেরুন কালারের ব্লাউজ পিসটা। শাড়ি নাম্বার থ্রি দেখুন, শাড়িটা দেখুন আঁচল, দেখুন আঁচলটা রেড এর উপরে করা হয়েছে, খুব মন দিয়ে দেখবেন দোলাবেরি বেদি আছে কিনা সেটা দেখে নেবেন। এখানে একটা বেদি আছে দেখুন, এই এটা হচ্ছে স্পেশালিটি অফ দ্য দোলাবেরি তসর, একটু দেখে নেবেন বেদি আছে কিনা। দেখুন শাড়িটা আমি যেটা পরেছি এটা ব্ল্যাক অ্যান্ড রেড, এটা হচ্ছে একটু নামিয়ে দাও গ্রিন, গ্রিন অ্যান্ড রেড, বটল গ্রিন উইথ রেড কালার অ্যান্ড মাল্টি বুটা, উইথ মাল্টি বুটা। একদম ভার্জিন কালারের তসর, ভীষণ সফিস্টিকেটেড, এইসব শাড়িগুলো পরলে না আপনি যে কোনো পার্টিতে যান ভীষণ আপনাকে সোবার লাগবে, খুব স্নিগ্ধ দেখতে লাগবে,
খুব একটা অন্যরকম লুকস আসে, এসব শাড়ির একটা আলাদা ডিগনিটি আছে। দেখুন এটা হচ্ছে ভিউ শাড়ির, এটার ব্লাউজ পিসটা হচ্ছে পড়ছে, দেখুন এটা হচ্ছে বটল গ্রিন পড়ছে, এটার উপরে কন্ট্রাস্টে রেড ব্লাউজ পাচ্ছেন আপনি। ওনলি 8500। এই টেম্পল বর্ডারগুলো সবই সেম প্রাইস। তারপরে নানান অনেক দেখাবো, অনেকগুলো আপনারা একটুখানি ওয়েট করুন, একদম এন্ড পর্যন্ত দেখুন, অনেকগুলো দোলাবেটি দেখতে পাবেন। কিন্তু আজকে অনেকগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে নাম্বার 4, দেখুন আঁচল, ভীষণ ভীষণ একটা সুন্দর কালার, চারকোল গ্রে, একটু ব্ল্যাকিশ গ্রে, একটু ডার্ক গ্রে কালার, কি কালার বলবো, ডার্ক গ্রে। নট ব্ল্যাক, দিস ইজ না ডার্ক গ্রে কালার, ওকে। অ্যান্ড ভিউ অফ দ্য শাড়ি দেখুন, গ্রে সঙ্গে রেড বর্ডার, ইয়ে বর্ডার থোড়া দেখিয়ে বর্ডার কা যে টেম্পল হ্যায়, ইয়ে টেম্পল জো হ্যায়, ইয়ে ছোটা বর্ডার বড়া টেম্পল হ্যায়, কুছ কুছ টেম্পল স্মল সাইজ কা হ্যায় আর কিছু টেম্পল বিগ সাইজের। এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, একটু বড় ছোট টেম্পল করলে খুব সুন্দর লাগে দেখতে। দেখুন এটা হচ্ছে এই এই ইয়েটাও বর্ডারটাও বোথ সাইড, যে বর্ডারটা একটু বর্ডারটা একটু সরু বর্ডার, ঠিক আছে, মানে একটু পাতলা বর্ডারটা। এটা হচ্ছে ভিউ ডার্ক গ্রে কালার উইথ ভাড়া হওয়া বুটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম ডার্ক রেড কালার, 8500। নাম্বার 5, ভীষণ সুন্দর কালারটা দেখুন, এটা অনেকে পছন্দ করছেন, আমাকে পাঠিয়েছেন স্ক্রিনশট। নাম্বার 5, সেম প্রাইস, আঁচল, পুজো এসে গেছে, আপনারা এবার যাদের দোলাবেড়ি নেই তারা দোলাবেড়ি কিনতে থাকুন, প্রাইস খুব রিজনেবল, কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির শাড়ি, একবার নিয়ে দেখুন শাড়ি, বারবার নিতে ইচ্ছে করবে শাড়ি। এটা হচ্ছে আঁচল আর বোথ সাইড বর্ডারটা দেখুন ভীষণ সুন্দর, মেরুনের সঙ্গে এটা সি গ্রিন, ডার্ক সি গ্রিন কালারটা, খুব মিষ্টি এই কালারটা। আর টেম্পল টেম্পলটা যেটা আছে, স্মল অ্যান্ড বিগ টেম্পল মিলে এই বর্ডারটা হয়েছে। পরপর আমি কিছু এই বর্ডারটা দেখাবো, স্মল অ্যান্ড বিগ টেম্পলের শাড়িগুলো দেখুন, শাড়িটা এইভাবে যাচ্ছে, খুব সুন্দর শাড়িটা, তার সঙ্গে মেরুন উপরের আপার বর্ডার বর্ডার মেরুন উসকে সাথ আপ ইয়ে কালার কা ব্লাউজ পিস পাইনিয়ে, খুব সুন্দর লাগবে, একদম কন্ট্রাস্টে পরবেন, দোলাবেড়ি সবসময় কন্ট্রাস্টে পরলে খুব ভালো লাগে, বোথ সাইড কন্ট্রাস্ট বর্ডার কন্ট্রাস্ট ব্লাউজ পিস খুব ভালো লাগে। এটা একটা দেখাচ্ছি, দেখুন কালারটা এত সুন্দর, 8600। দেখুন আঁচলটা দেখুন, গ্রিন কালারের আঁচল, পেস্তা গ্রিন, খুব আনকমন কালারটা, সব ইউজুয়ালি কালারটা একটু রেড ব্ল্যাক ম্যারুনের মধ্যে হয়, কিন্তু এই কালারটা একটু গ্রিনের মধ্যে, দেখুন ভীষণ একটা অন্য রকম একটা কালার কম্বিনেশন, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, অনেক খুব সুন্দর এই কাজগুলো না, হাতের কাজ খুব সুন্দর কাজ। এটার সঙ্গে দেখুন এটাও স্মল অ্যান্ড বিগ বর্ডার, দেখুন যারা খুব নোবেল প্রফেশনে আছেন তারা এসব শাড়িগুলো খুব পছন্দ করেন, খুব জিগজ্যাগ তাদের পছন্দ না, এই শাড়িগুলো তারা অনায়াসে নিতে পারেন, খুব সুন্দর শাড়িগুলো। কোনো মিটিং আছে বা সেমিনার আছে, হ্যাঁ আপনারা এই শাড়িগুলো পরে চলে যাবেন, আপনাদের ডিগনিটি একদম, এই শাড়িটা পরলে আপনাদের ডিগনিটি আরও এনহ্যান্স করবে। দেখুন শাড়িটা খুব সুন্দর, বর্ডারটাও দেখুন খুব সুন্দর, গ্রিনেরই একটা শেড কিন্তু একটু ডার্ক গ্রিন। এটার সঙ্গে পরবেন হচ্ছে এ ব্লাউজ, ওনলি 8500 উইথ সিল্ক মার্ক, সব নেই সিল্ক মার্ক হ্যায়। শাড়ি নাম্বার 7,
সেম প্রাইস। দেখুন এটা, দেখুন এটা অনেকে চেয়েছেন, কিন্তু এই দেখুন মেরুন বর্ডার, খুব সুন্দর। বারবার বলছি আপনারা যারা এই যা আজকে যা স্টকটা দেখাচ্ছি, আপনারা যারা যারা তোলা বেটি কিনতে ইচ্ছুক তারা কিনে নিন। কালার কম্বিনেশনটা দেখুন, এই কম্বিনেশনটাই কেউ এটা জাস্ট রিভার্সটা চাইছেন, কিন্তু সবসময় তো সেটা হয় না, তারা চাইছে উপরটা মেরুন হবে নিচটা এটা হবে, কিন্তু পরলে একই রকম লাগে দেখতে। দেখুন শাড়িটা খুব সুন্দর একটা কম্বিনেশন, প্রত্যেকে কিছুদিন ধরে খুব দোলাবেড়ির কোয়ারি করছেন বলেই আজকে দোলাবেড়িটা দেখালাম। দেখুন শাড়ির লুকসটা, দেখুন মেরুন, একদম ব্ল্যাকিশ মেরুন, একদম কালচে মেরুন, খুব সুইট মেরুনটা, খুবই সুন্দর শাড়িটা। এটার সঙ্গে একটা মেরুন কালারের ব্লাউজ, অনলি 8500। শাড়ি নাম্বার 8। দেখুন এবার যারা নাকি ভার্জিন কালার দেখানো শেষ হয়ে গেল আপাতত, আরও আছে। এটা হচ্ছে কালারটা, দেখুন আঁচলটা দেখাই প্রথমে, আঁচলটা হচ্ছে চকলেট ব্রাউন কালারের মধ্যে আঁচলটা, দেখুন এটা কালারের মধ্যে যারা চাইছেন তারা নিতে পারেন। এবারে দেখুন কালারটা উইথ বুটা, ভীষণ সুন্দর। দেখুন কালারটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার উইথ ব্ল্যাক বর্ডার, আর টেম্পল যেটা আছে স্মল টেম্পল বিগ টেম্পল থোড়া দেখিয়ে ইয়ে, খুব সুন্দর। আপনারা চটপট এই কালার টালারগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা একটা ডবল শেডের, এটার মধ্যে দুটো টোন গেছে ডাবল টোনের, সেই জন্য পরলেও আপনাদের খুব সুন্দর লাগবে। ডাবল টোনের শাড়ি পরলে দু যেটাকে আমরা বলি ধূপছাও, খুব সুন্দর লাগে। এটা ডাবল টোনের শাড়ি, দুটো কালার আছে, খুব সুন্দর লাগবে পরলে, খুব এলিগেন্ট। এটার উপর আর কোনো কথা হবে না, শাড়িগুলোর যে একটা আলাদা ডিগনিটি আছে শাড়িগুলো, কোনো শাড়ি এর ধারে কাছে আসতে পারবে না, অ্যাটলিস্ট আমার মতে। আমাকে তো কেউ যদি গিফট বলে যে বেনারসি নেবে না এটা নেবে, আমি বলবো এটা নেবো, বেনারসি আমি নেবো না। এটা হচ্ছে চকলেট আঁচলের সঙ্গে চকলেট ব্রাউন কালারের ব্লাউজ। ভীষণ সুন্দর এই কালারটা, শাড়ি নাম্বার 9, ভীষণ সুন্দর, খুব ব্রাইট। কিন্তু দেখুন এটা আঁচল টেম্পল বর্ডার না, এটা হচ্ছে আপনার কি বলে যেন ওটাকে, রুদ্রাক্ষ বর্ডার, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল, দেখুন এটা খুব সুন্দর একটা পিঙ্ক, খুব মিষ্টি একটা পিঙ্ক কালার, একটু বলতে পারবেন একটু রানী হাসাই পিঙ্কটা, ডাবল টোন আছে। দেখুন এটা হচ্ছে এই যে বর্ডারটা আছে, এই বর্ডারটা একটু মফ কালারের মধ্যে আছে, তো এটা একটা মফ টানা টানা বানাতে আছে একটু পিঙ্ক আর মফ। আর আঁচ এই বর্ডার অনেকেই খুব পছন্দ করেন, রুদ্রাক্ষ বর্ডার 8900। হ্যান্ড ওভেন, পুরোপুরি হ্যান্ড ওভেন কোনো রকম। দেখুন শাড়িটা ভীষণ, এই কটা কালার দেখালাম হয়তো তিনটে কালারই দেখাতে পারবো, কারণ ডিমান্ড কিন্তু বেশিরভাগটাই কিন্তু ভার্জিন কালারের। এটা হচ্ছে এই আর ব্লাউজ পিসটা, দেখুন এটা খুব সুন্দর সুন্দর শাড়ি, মানে আমি অনেক স্টক আজকে দেখালাম, আরও আছে শেষ হয়নি। এটা দেখুন এই শাড়িটা, দেখুন এটা হচ্ছে 8900 আঁচল, মন দিয়ে দেখুন, শাড়িগুলো তো দামি, আপনারা একটু ডিসাইড করে তারপরে কিনবেন, তাড়াহুড়ো করবেন না, বারবার বলছি আপনারা একটুখানি ডিসাইড করে তারপরে আপনারা পেমেন্টটা করবেন। দেখুন এই কালারটাও খুব সুন্দর, এটাও রুদ্রাক্ষ বর্ডার বোথ সাইড,
একটু মবিশ টোন এই ভুদাচ্ছ বর্ডারটা, খুব সুন্দর ডাবল টোনের এগুলো সব শাড়িগুলো, পিওর একদম পিওর কোষা তাসার, এগুলো পুরো 36 ক্যারেট তাসার উইথ বুটা। এটার মধ্যে একটা সাইনও আছে, একদম ম্যাট ফিনিশ না, সাইন হ্যায় ইসমে না, সাইন হ্যায় থোড়া। পহনিয়েগা তো অলগ সে দিখোগে ইয়ে শাড়ি, দেখিয়ে শাড়ি কা লুকস। সব শাড়ি নিয়ে আর কোনো কথা হবে না বলে আর কথা বলছিও না, মানে ভীষণ সুন্দর একটা শাড়ি, তার সঙ্গে এই ব্লাউজ পিসটা পরুন। এটা এই পাড়ের কালারটাই মফ টনেম টোনের, এটা গেছে 8900, 8900 রুদ্রাক্ষ বর্ডারগুলো সবই 8900। এবার দেখাচ্ছি বিদর্ভা জালাপল্লু, একটু খুব ডিমান্ডে ছিল, দুটো দেখিয়েছিলাম আমি। এটা হচ্ছে জালাপল্লু, আঁচলটা একটুখানি আপনাদেরকে, ওহো খুলে গেল, দেখুন জালাপল্লু, অনলি পল্লুর মধ্যে জড়ি আছে, পার্টি লুক আছে একটা আলাদা। এর আগে আমি যেটা দেখিয়েছিলাম রেডের মধ্যে দেখিয়েছিলাম, তো যারা রেড পরবেন না তারা বলেছিলেন যে আপনি অন্য কালারে দেখান জালাপল্লু। তো এটা দেখাচ্ছে দুটো আছে, রেড ছাড়া দুটো জালাপল্লু আছে, দেখুন জালাপল্লু। এটার মধ্যে একদম পুরো হ্যান্ড ওভেন, একটুখানি এটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন তার সঙ্গে দেখুন শাড়ির বর্ডারটা, দেখুন এটার মধ্যে একটুখানি ইয়ে আছে, জড়ির একটা উইভ আছে, সিল্ক অ্যান্ড জড়ি, খুব চকচক না, খুব চকচক নেই হ্যাঁ, লেকিন ম্যাট ভি নেই হ্যাঁ ইয়ে শাড়ি। আর টেম্পল দেখিয়ে একদম ইউনিক হ্যাঁ, ইয়ে টেম্পল ইউনিক সা হ্যায় একদম, বড়া অ্যান্ড ছোটা, বহুত হি বিগ টেম্পল হ্যায় অ্যান্ড ছোটা টেম্পল হ্যায়, বহুত সাইড সেম বর্ডার, আপ্রোক ম্যারেজ মে ইয়ে একদম আরাম সে পহনিয়ে, বহুত হি সুন্দর হ্যায় ইয়ে শাড়ি, একদম পার্টি লুক হ্যায় শাড়ি। 9900, 9900 উইথ বুটা ব্লাউজ পিসটা দেখুন, এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়িগুলো মুগ্ধ হয়ে দেখার মতন, এত সুন্দর শাড়িগুলো, প্রত্যেকটা আজকে কোনো কটন রাখেনি, পুরোটাই তাসারই তাসার। এটাও জালাপল্লু, এটা আপনারা মাঙ্গলিক অনুষ্ঠানে পরতে পারেন, শাড়িটা এত ওয়েট, মানে এত সুন্দর কোয়ালিটি অ্যান্ড ওয়েট। এটাও দেখুন পাল্লাটা পুরো হ্যান্ড উইভিং পাল্লাটা, 9900। এটাতে কিন্তু বর্ডারে বোথ সাইড জড়ি আছে, আপনারা আরামসে মাঙ্গলিক অনুষ্ঠান মানে মেয়ে বরণ করলে, ছেলের বউ বরণ করবেন, জামাই বরণ করবেন, আপনার শাড়িটা আরামসে পরুন। টিপিক্যাল বেনারসি না পরে এই শাড়িগুলো পরুন, এগুলো বারবার পরতে পারবেন, বেনারসিটা কিন্তু ওয়ান টাইম, ওয়ান টাইমের জন্য বেনারসিটা, একটা বেনারসি একবার পরবেন, কিন্তু এইটা আপনাকে আপনার তো খুব ব্যাপারটা খুব চাকচিক্য ব্যাপারটা খুব নেই, এটার মধ্যে বেশিটাই আছে আপনার সোবারনেস ডিগনিটি এইসব ক্লাসি ব্যাপারটা রয়েছে, তো এই শাড়িটা আপনি বারবার এটা করতে পারবেন। নাইন নাইন ডাবল জিরো এটাও দেখাচ্ছে একটা জালাপল্লু, জালাপল্লু কালারটা বটল গ্রিন কালার, একটু একটু পেস্তা, একদম পেস্তা ঘাসা বটল গ্রিন, খুব আনকমন গ্রিনটা, খুবই সুন্দর, একটু কালচে গ্রিন টাইপের আর কি, ব্ল্যাকিশ গ্রিন। আঁচল, আঁচলে জড়ি আছে এবং বর্ডারেও একটা তসরের আর একটা থ্রেড জড়ির আছে, দেখুন এটাও 9900। আমি গতবার দেখাতে পারিনি জালাপল্লু, খুব ডিমান্ড ছিল অন্য কালারের,
9900। ভীষণ ভালো কোয়ালিটি, লাইট ওয়েট, বেনারসিটা তো হেভি ওয়েট হয় না, আর একটা বয়সের পর জানেন তো বেনারসি পরতে ইচ্ছেও করে না। মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক, পাল্টে পাল্টে শাড়ি পরুন, মনটাও ভালো থাকবে শাড়ি পরলে। সুন্দর সুন্দর শাড়ি পরবেন, খুবই ভালো লাগবে। আপনারা এখন এখনই আপনারা শাড়িগুলোকে কিনে ফেলুন, ব্লাউজ বানিয়ে ফেলুন, যাদের ছেলের বিয়ে, মেয়ের বিয়ে বা দুর্গা পুজো। এটা হচ্ছে ব্লাউজ পিস 9900। এবার দেখা যাচ্ছে কলাক্ষেত্র, বিষ্ণুপুরের কলাক্ষেত্র কাতান সিল্ক, এটা হচ্ছে 6550। আঁচল, আঁচলটা হচ্ছে তুতে কালারের, আর এই কালারটা দেখুন চকলেট ব্রাউন কালার। এটা কিন্তু একদম পার্টি ওয়্যার, জড়ি আছে, জড়ির উইভিং আছে, পুরো হ্যান্ড ওভেন উইথ ব্লাউজ পিস 6550 কাতান সিল্ক, পুরোটাই সোনামুখী কাতান সিল্ক। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, বেশ গ্লেজ আছে, খুব ভালো কোয়ালিটির শাড়ি, 4-ply কাতান সিল্ক, ভালো গ্লেজ আছে শাড়িটার মধ্যে। শাড়ি নাম্বার এটা কত? শাড়ি নাম্বার 15। দেখুন আঁচল, কলাক্ষেত্র এটা, হ্যাঁ কলাক্ষেত্র, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সোনামুখী গ্রামের কাতান সিল্ক 6550। এটা পুরো রানী কালারের শাড়িটা, খুব ব্রাইট লুক, যারা একটু একটু ডিপ কালার পরতে ভালোবাসে তাদের জন্য কিন্তু খুব সুন্দর শাড়িটা। দেখুন পুরো বুটা আছে, হ্যান্ড বুটা, অল ওভার বডিতে বুটা আছে শাড়িটা, ভরা হুয়া বুটা হ্যায়, হ্যান্ড ওভেন হ্যায় পুরা হি, খুব সুন্দর। এটার সঙ্গে ব্লাউজের কালারের, আঁচলের কালারের ব্লাউজ পিস, ডুয়েল টোন, কিন্তু এটা সব ডুয়েল টোন। এগুলো ষোলো, শাড়ি নাম্বার 16। কলাক্ষেত্রগুলো এরমই হয়, এটা হচ্ছে আঁচল, এই কালারটা অপূর্ব, কালারটা অপূর্ব, ডুয়েল টোন, অপূর্ব কালারটা, এক্সেলেন্ট, মানে এত সুন্দর কালারটা। আর এই এই বুটাগুলোই আছে, জরির বুটা না, এটা হচ্ছে সিল্ক দিয়ে ওভেন করা হয়েছে, অনলি পেজলি মোটিভ। দেখুন শাড়িগুলো খুব সুন্দর, 6550। শাড়িটা খুব সুন্দর কালার, আপনারা একদম আমার কাছে মোবাইলে ফটো চাইবেন না, মোবাইলে ফটো একদম অন্যরকম আসে, তখন আপনাদের খুব মন খারাপ হয়ে যায়, আমিও ফটো দেব না মোবাইলে, আমারও টাইমও থাকে না মোবাইলে ফটো, মোবাইলে ফটো ভালো আসে না। যত ভালো দামি ক্যামেরা দিয়ে শাড়িটা দেখাচ্ছি, আঁচলটা এই যে দেখুন খুবই সুন্দর, প্রত্যেকটার মধ্যে জড়ি টেম্পল বর্ডারগুলো দেখুন জড়ি দিয়ে করা হয়েছে, খুব সুন্দর, ফিনিশিং খুবই ভালো, 4-ply কাতান সিল্ক উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। প্রত্যেকটা আজকে প্রচুর অপশন দিয়েছি আপনাদেরকে চয়েস করার জন্য, কেউ বলতে পারবেন না আমাকে যে আমি পেলাম না পেলাম না পেলাম না, ঠিক আছে। এটাও 6550, শাড়ি নাম্বার 17। এটা হচ্ছে আঁচল, কালারগুলো কলাক্ষেত্রের প্রচণ্ড ভালো, প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর আনকমন কালার, ডবল শেডেড কালার। হ্যাঁ, তো যাদের বাজেট একটু ছোট তারা শাড়িটা চটপট কিনে ফেলুন। দেখুন 6550, কাউকে গিফট যদি দিতে চান আপনারা, মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে যদি নমস্কারই দিতে চান,
তার জন্যও কিন্তু এটা একদম খুবই সুন্দর শাড়িটা। দেখুন একদম পার্টি লুক শাড়িটা, যাকে দেবেন তিনিও খুব খুশি হবেন, আপনারও দিয়ে খুব ভালো লাগবে। শাড়িটা একটু এইখানে একটু আলাদা কালার আছে, পাড়ের উপরটাতে এটা বলা হলো না, একটু আলাদা কালার আছে। এটা হ্যান্ড ওভেন আছে, ভেতরে বুটা আছে, প্রচুর কাজ আছে। এটা ছিল আমার এপিসোডের এটা লাস্ট শাড়ি। এটা দেখুন ব্লাউজ পিসটা, তার সঙ্গে এটা দেখুন, এখানে দুটো না এই হাতের মধ্যে এইখানে দেখুন একটা আলাদা টোন আছে, এটা হচ্ছে মেজেন্টা টোন, আর এটা হচ্ছে রানি কালার, যেটা মেজেন্টা না এটা জাম কালার, আর এটা মেজেন্টা। নতুন ভিউয়ার্সদের বলছি, এবার মনে পড়লো যে আপনারা আমার চ্যানেলটা যারা দেখছেন নতুন নতুন, আপনারা আমাকে ফোন করছেন, এই আজকেই আপনার চ্যানেলটা আমার সামনে এলো, তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন প্রত্যেকটা এপিসোড পাওয়ার জন্য, এবং প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে টাইম মতন পৌঁছে যাবে। আপনারা আফসোস করবেন না যে না আপনার আমি এই এপিসোডটা দেখতে পাইনি, এটা আমিও চাই না। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর কমেন্ট দিন, আপনারা দিচ্ছেন কিছু কমেন্ট, আরও কমেন্ট চাইছি। পেমেন্ট করবেন জিপে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার। এখানেই শেষ করলাম।